वेलकम टू पीसीएस एजुकेशन। आमी सुजित देवनाथ, तुम्हारे प्रिय सुजित सर। आजकल क्लसटा बहु प्रतीक्षित एक क्लस, बहुदिन धरे बहु जन बहुबार जिज्ञेस कर WBCS এর জন্য একটা প্রপার বুক লিস্ট চাই স্যার। এখন বুক লিস্ট দু রকমের হয় জানো তো, একটা বুক লিস্ট হয় ফর বিগিনার্স যারা শুরু করছে, আর একটা বুক লিস্ট হয় অ্যাডভান্স বুক লিস্ট যারা ভেটেরান বা দীর্ঘদিন ধরে WBCS এর মধ্যে আছে, মোটামুটি সবই যারা জানে। আজকের যে বুক লিস্ট আমি বলছি দ্যাট ইজ ফর দি বিগিনার্স, অর্থাৎ যারা সবে সবে শুরু করছে। ভেটেরান যারা দীর্ঘদিন ধরে শুরু করেছে তাদের জন্য একটা অন্যদিন কোনো একটা সময় বুক লিস্টের কথা নিশ্চয়ই বলবো। এখন বিগিনার্স কাদের বলে? যারা কোনো একটা সাবজেক্ট সম্পর্কে তেমন কিচ্ছু জানে না, কিন্তু কোনো একটা উদ্দেশ্যে সব কিছু জানার প্রবল ইচ্ছে পোষণ করে। এই বিগিনার্স শব্দটা বলতেই না আমার একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, লাগে রাহ মুন্না ভাই। সেখানে নায়কের নাম মুন্না ভাই, মানে সঞ্জয় দত্ত, আর নায়িকা বিদ্যা বালান। তিনি মুম্বাইয়ে একটা রেডিও জকির কাজ করতেন। সকালবেলা উঠে তিনি রেডিওতে ফার্স্ট কথাটা বলতেন, গুড মর্নিং মুম্বাই। আর এই কথাটা শুনে সঞ্জয় দত্ত মানে মুন্না ভাই প্রেমে পড়ে যায়। তারপরে ফোনে যখন আলাপ হয়, মুন্না ভাই তো গুন্ডা, সে বিদ্যা বালানকে পরিচয় দেয়, তিনি হিস্ট্রির প্রফেসর। এখন হিস্ট্রির প্রফেসর তো সে নয়, সে তো গুন্ডা, লেখাপড়ায় খুব একটা বেশি জানে না। কিন্তু প্রেমিকার কাছে নিজেকে হিস্ট্রির প্রফেসর হিসেবে প্রেজেন্ট করতে হবে, এই জন্য তার একদিন মনে হলো হিস্ট্রিটা আমাকে ঠিকঠাক করে শিখতে হবে। বিশেষ করে মহাত্মা গান্ধী সম্পর্কে জানাটা খুব জরুরি, তার কারণ মহাত্মা গান্ধীর কোনো একটা বিশেষ অনুষ্ঠানে তার প্রেমিকা বিদ্যা বালান তাকে নিমন্ত্রণ করেছে অ্যাজ এ গেস্ট লেকচারার, তার কারণে তিনি হিস্ট্রির প্রফেসর। তিনি লাইব্রেরিতে ঢুকে লাইব্রেরিয়ানকে বললেন, দেখুন আমি হলাম বিগিনার্স, আসলে এই 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 ব্যাপার, কিন্তু আমাকে এই এক সপ্তাহের মধ্যে মহাত্মা গান্ধী সম্পর্কে সব কিছু জানতে হবে। তো সেই লাইব্রেরিয়ান একটু বয়স্ক ভদ্রলোক, বেছে 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 একটা পাতলা চটি হিন্দিতে লেখা মহাত্মা গান্ধী সম্পর্কে বই তাকে নিয়ে এসে দিল, আর মুন্না ভাই সেই পাতলা বইটা নিয়ে শুরু করলো। এই যে পাতলা বই, যেটা আসলে তোমার মূল বিষয়ে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু তাতে লেখা নেই, কিন্তু মূল বিষয়ের মধ্যে প্রবেশ করবার জন্য এই বইটা দরকার, এই বইটাকে আমি আমার ভাষায় বলি ডোর বুক। ডোর মিন্স দরজা, বুক মানে বই, যে বই দরজার মতো তোমাকে বিষয়ের মধ্যে ঢুকিয়ে দেবে। এই ধরনের বই যেটা ডোর বুকস হয়, সেটা নর্মালি তোমার মাতৃভাষায় হওয়াটাই বাঞ্ছনীয়। সাইজ অবশ্যই খুব পাতলা হতে হবে এবং বেসিক কিছু জিনিসপত্র লেখা থাকবে, যেটা মূল বিষয় থেকে জাস্ট শুরুর কথাগুলো হলেই হবে, একদম মূল বিষয়টাই হতে হবে, এরকম কোনো মানে নেই। আর এক ধরনের বই যেটা এই ডোর বুকসের ঠিক পরেই আসবে, যেটাকে বলা হবে বাইবেল বুক। বাইবেল বুক হচ্ছে সেই বই যে বইটা তুমি টেক্সট বুক হিসাবে ইউজ করবে। কোয়ালিটির ক্ষেত্রে যেমন লক্ষ্মীকান্ত, 90% কোয়েশ্চেন মেন্সে লক্ষ্মীকান্ত থেকেই আসে, দিস ইজ দ্য বাইবেল বুক। আর তিন নম্বরের বই হচ্ছে রেফারেন্স বুক। বাইবেল বুকটা পড়ার পরে রেফারেন্স বুক পড়তে হয় আরও এক্সট্রা কিছু ডেটা কালেক্ট করবার জন্য। বাইবেল বুক একটা হয়, রেফারেন্স বুক একের অধিক হতে পারে। বাইবেল বুক আমি একটাই বই বারবার পড়ব, রেফারেন্স বই থেকে ডেটা কালেক্ট করে নিয়ে রেফারেন্স বইগুলোকে ভুলে যাব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দেয়ার আর থ্রি টাইপস অফ বুকস ফর বিগিনার্স, যাকে এক কথায় সুজিত স্যার বলে DBR। ডি ফর ডোর বুকস, বি ফর বাইবেল বুকস, আর ফর রেফারেন্স বুকস। এখন এই যে ডোর বুকস কথা হলে, তাই বললাম পাতলা বই হবে, আমি যখন বুক লিস্ট বলবো এই DBR এর তিনটে বইয়ের নামই কিন্তু করব। প্রথমেই আসি হিস্ট্রি বুক সম্পর্কে। দেখো, হিস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর WBCS প্রিপারেশন। তার কারণ প্রিলিমসে 50 নম্বর, মেন্সে 100 মার্কস। সো ইট ইজ আ বিগেস্ট পার্ট, 150 মার্কস গোটা মার্কসের মধ্যে এ একা দখল করে রয়েছে। একটা কথা আছে, হিস্ট্রি যার WBCS তার, হিস্ট্রি যার BCS তার। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখানে ডোর বুকস কোনটা হবে? ডোর বুকস হতে পারে জীবন মুখোপাধ্যায়ের বই, অতুল চন্দ্রের বই। জীবন মুখোপাধ্যায়ের বই বাংলায় লেখা, ঝরঝর করে লেখা পড়া যায়। অতুল চন্দ্রের বই এর অল্টারনেটিভ, যেটা তোমার পছন্দ হবে সেটা পড়ো। অতুল চন্দ্রের বইটাও বাংলায় লেখা, ঝরঝর করে পড়া যায়। এই দুটো ডোর বুক তুমি যদি পেরিয়ে যাও,
তাহলে একটা বাইবেল বুক তুমি পড়তে পারো, যেহেতু মডার্ন হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন আসে নর্মালি, প্রাচীন ইতিহাস থেকে কম কোশ্চেন আসে। আমি একটা মডার্ন হিস্ট্রির বইটা বলবো, এটা পড়তেই হবে, বাইবেল বুক, সেটা হলো রাজীব আহিরের লেখা, রাজীব আহিরের লেখা স্পেকট্রাম, স্পেকট্রাম, স্পেকট্রামের আ ব্রিফ হিস্টোরি অফ মডার্ন ইন্ডিয়া, স্পেকট্রাম পাবলিকেশন, আ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, রাজীব আহিরের লেখা বই, দিস ইজ দ্য বাইবেল বুক। আর রেফারেন্স বুক হিসাবে তুমি ইচ্ছে মতো যে কোনো বই পড়তে পারো, কৃষ্ণা রেড্ডি বা আর যে বই তোমার পছন্দ, এই বিষয়ে আমি তোমাকে কিছু জোর জবরদস্তি করব না। প্র্যাকটিস সেট করবার জন্য আমি পরের দিকে প্র্যাকটিস সেটের বই বলছি, এখানে শুধু দুটো বইয়ের নাম বললাম, জীবন মুখোপাধ্যায়, অতুলচন্দ্র, ডোর বুকস, তোমার বাইবেল বুকস হচ্ছে স্পেকট্রাম, রাজীব আহিরের লেখা আ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। নেক্সট হচ্ছে ভূগোল, ভূগোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর ডোর বুকস, যেটা ডোর বুকস হচ্ছে 9-10 ছায়া প্রকাশনী, প্রান্তিক প্রকাশনী, যে কোনো প্রকাশনী 9-10 বইটা হচ্ছে ডোর বুকস, ভীষণ ভালো, প্রচুর তথ্য থাকে, তোমরা হয়তো অবহেলা করো, কিন্তু 9-10 বাংলা, যে বাংলায় লেখা বই আছে ভূগোলের বই, ছায়া প্রকাশনী বা প্রান্তিক প্রকাশনী, প্রচুর তথ্য থাকে, খুব গোছানো তথ্য, ভালো লাগবে পড়লে। এইটা হয়ে গেলে তুমি বাইবেল বুক হিসেবে কার্তিক চন্দ্র মন্ডলের বইটা পড়তে পারো, কিছু কিছু তথ্য রয়েছে কার্তিক চন্দ্র মন্ডলের বইয়ে যে সব ঠিক, দু একটা তথ্য ভুল আছে, কিন্তু পরিসংযম পরিমার্জন করছে, সব ঠিকঠাকই আছে, মেন্স পর্যন্ত কভার করে যায় কার্তিক চন্দ্র মন্ডলের বাংলা বইটা পড়লে। কিন্তু কার্তিক চন্দ্র মন্ডলের বাংলা বইটা বাইবেল বুকস হিসেবে পড়ার পর রেফারেন্স বুক হিসেবে তুমি মাজিদ হোসেন পড়তে পারো, মাজিদ হোসেন একটা ইংরেজি বই, শক্ত বই, প্রথমে ওটা পড়লে চলবে না, ওটা লাস্টে গিয়ে পড়তে হবে, প্র্যাকটিস সেটের কথা আমি লাস্টে গিয়ে বলছি। নেক্সট আসবে ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, দিস ইজ দ্য ভাইটাল পার্ট অফ WBCS প্রিপারেশন, ইন্ডিয়ান ইকোনমি পড়তে গিয়ে বাংলায় লেখা বই, এই বইটার নাম আমি বোধহয় প্রথম বলবো তোমাদের, এর আগে কেউ কখনো বলেনি, ওদের যারা সব বড় বড় মানুষ তাদের ইগোতে লাগে, এইরকম বইয়ের নাম বলবো, জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামের একটা অ্যাচিভার্স বলে ম্যাগাজিন বেরোয়, তাদের একটা স্পেশাল এডিশন বেরোয়, জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সাম, GSCE অ্যাচিভার্স, তাদের একটা স্পেশাল এডিশন বেরোয়, ঠিক এরকম মোটা বই, 400-450 টাকা দাম। তার মধ্যে পলিটি এবং ইকোনমি বাংলায় লেখা আছে, শুরুর ডোর বুকস হিসাবে বাংলায় এর থেকে ভালো বই আর নেই, দিস ইজ দ্য বেস্ট বুকস শুরুর দিকে পড়বার জন্য, ওকে, ডোর বুকস হিসাবে, মেন বুকস কিন্তু নয়, কেমন, ডোর বুকস হিসাবে। সো আরেকবার বলি, জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামের অ্যাচিভার্স যে পত্রিকা, তার স্পেশাল এডিশন বেরোয় একটা মোটা বই WBCS বলে, সেই WBCS এর মধ্যে প্রিলিমসের পলিটি এবং ইকোনমি যে পোর্শনটা রয়েছে, দিস ইজ দ্য ডোর বুক অফ ইকোনমি। তারপরে তুমি একটা আরেকটা ডোর বুক একটু ইংরেজিতে পড়তে পারো, NCERT বই, ওকে, 11 এবং 12, NCERT ইকোনমিক্সের বই 11 এবং 12, এটা কেনার দরকার নেই, ফ্রি ডাউনলোড পাওয়া যায়, যে কোনো গুগলে গিয়ে সার্চ করো, ফ্রি ডাউনলোড তোমায় দিয়ে দেবে। আর যেটা বাইবেল বুক, এটা না পড়লে হবে না, 90% কোয়েশ্চেন এখান থেকেই আসে, রমেশ সিং এর বইটা পড়তে হবে, রমেশ সিং এর বই আমার কাছ থেকে তোমরা দাগ দিয়ে নিতে পারো, বা কোনো দাদা যারা একটু ভেটারান, মানে পড়তে পড়তে বুঝতে পারো যে পাকা হয়ে গেছে, তাদের কাছ থেকে একটু রমেশ সিং এর বইয়ের চ্যাপ্টারগুলো একটু দাগিয়ে নিতে হবে, এটা কিন্তু করতে হবে, সবটা পড়তে গেলে পাগল হয়ে যেতে হবে তোমার। নেক্সট আসছি পলিটির বই, তো পলিটির বইয়ের ক্ষেত্রেও একই রকমভাবে আমার ডোর বুকসটা হচ্ছে জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামের অ্যাচিভার্সের যে WBCS এডিশনটা বেরোয়, সেইটা হচ্ছে বাংলা, বাংলা ডোর বুকস, ওইটা পড়লে তোমার একটা মোটামুটি ধারণা, কনসেপ্ট ক্লিয়ার হবে। এইটার পরেই তুমি কোনো রেফারেন্স বই দরকার নেই, একটাই বাইবেল বুকে তুমি চলে যাবে, এম লক্ষ্মীকান্ত। তুমি বলো স্যার ইংরেজি পড়তে পারি না, কিন্তু এম লক্ষ্মীকান্ত তোমায় পড়তেই হবে, দরকার হলে ডিকশনারি পাশে নিয়ে বসো, কিন্তু এম লক্ষ্মীকান্ত না পড়লে তুমি WBCS উতরাতে পারবে না, তার কারণ ওটা এমন একটা বই, এখন অনেক রিসেন্ট এডিশন বেরিয়েছে বোধ হয়, এমন একটা বই যেখানে মেন্সে 100% তো আসতে পারে না, 90% কোয়েশ্চেন কমন আসে, আই গ্যারান্টি। সো এম লক্ষ্মীকান্ত ইজ দি বাইবেল বুক, এর বাইরের কোনো কিছু পড়ার দরকার নেই, প্র্যাকটিস সেটের কথা আমি পরে আসছি। নেক্সট হচ্ছে বিজ্ঞান, সায়েন্স, সায়েন্সের 3টে পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে, আর একটা পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যা রিসেন্ট ট্রেন্ড, কোয়েশ্চেনের ট্রেন্ড, রিসেন্ট যে ট্রেন্ডিং কোয়েশ্চেন দেখা যাচ্ছে, তাতে 9-10 বই কিন্তু নট এনাফ, ক্লাস 11 এবং 12 ফিজিক্স বইটা বাংলায় লেখা, কেমিস্ট্রি বইটা এবং বায়োলজি বইটা বাংলায় লেখা, তোমার এরিয়ায়
যদি কেউ থাকে তার কাছ থেকে নিয়ে একটু যেখানে ডেটা লেখা আছে কথা ওই ক্যালকুলেশনস ট্যালকুলেশনস বাদ কথা লেখা থাকে না প্রিসিশন একটু দু একটা লেখা আছে সেই লেখাগুলো একটু জেরক্স করে নিয়ে পড়ো এটা ছাড়া কিন্তু অন্য কোনো গতি নেই কোনো একটা ভালো টিচারের কাছ থেকে বা তোমাদের পাড়ার কোনো ভাইয়ের কাছ থেকে যে সায়েন্স নিয়ে পড়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে একটু শিখে নিতে পারো শুধু বই পড়ে এই অংশটা টপকানো একটু মুশকিলের ব্যাপার কিন্তু দিস ইজ দ্য বিগিনিং এই বইটা কিন্তু তোমায় পড়তে হবে এবং দিস ইজ দ্য লাস্ট এটাই বাইবেল বুক এটাই রেফারেন্স বুক এরপরে তুমি শুধু সোজা প্র্যাকটিস সেটে চলে যাবে অনেকে বলে আরিহান্তের বই পড়ো টাটা ম্যাকগ্রিলের বই পড়ো আমি বলছি তুমি ইলেভেন টুয়েলভের বই পড়ে সোজা প্র্যাকটিস সেটে চলে যাও সব কোশ্চেনের আনসার তুমি পারবে মানে সাবজেক্টিভ কোশ্চেন আর এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য আমি আবার বলছি এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য বিগিনিং যেটা বই একদম বিগিনিং শুরুর দিকে ডোর বুকস সেটাও কিন্তু জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামের ওরা প্রাইমারির জন্য বের করে যদিও শুরুর দিকে ওই বইটা ওটা থেকে কোশ্চেন খুব বেশি আসে না শুরুর দিকে ওই বইটা দিয়ে শুরু করতে পারো তারপরে ম্যাগ্রো হিলের একটা বই পাওয়া যায় টাটা ম্যাগ্রো হিলের অনেক দুটো বই পাওয়া যায় আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না তাদের মধ্যে যে কোনো একটা তুমি কিনে নিও নেক্সট হচ্ছে প্র্যাকটিস সেটের কথা আমি লাস্টে বলছি নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স এবং জিআই অঙ্ক আর জিআই বুঝতে পারছো ভাইটাল একটা পার্ট এর একটা ইংরেজি বইয়ের নাম সবাই বলে আমিও বলছি আরএস আগরওয়ালের বই আরএস আগরওয়ালের ম্যাথের বইটা ইংলিশ আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা জিকে জিআইয়ের বই জেনারেল ইন্টেলিজেন্স এই দুটোই তুমি কিনো এবং পড়ো কিন্তু এর অল্টারনেটিভ হিসেবে আমি একটা বইয়ের নাম বলছি যেটা বাংলায় লেখা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না বেশ ভালো লেখা ছায়া প্রকাশনী রিসেন্ট যে অঙ্ক বইটা বের করেছে ওকে ছায়া প্রকাশনী রিসেন্ট যে জিআই বইটা বের করেছে সেটা প্রিলিমস তো প্রিলিমস মেনকেও টপকে যাবে মোর দ্যান এনাফ শুধু আরএস আগরওয়াল ইংরেজিতে লেখা ছায়া প্রকাশনী বাংলাতে লেখা এইটুকুই তফাত কিন্তু ছায়া প্রকাশনী খুব ভালো বই নেক্সট আসছে হচ্ছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স কোত্থেকে পড়বো হাজার গন্ডা হিন্দু দি হিন্দু কি পড়বো স্যার দি হিন্দু জিস্ট বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাওয়া যায় সেই ইউটিউব চ্যানেলে দি হিন্দু জিস্ট তুমি রোজ শুনতে পারো কিন্তু পড়ার জন্য অ্যাচিভার্সটা মোর দ্যান এনাফ কিন্তু তোমাকে 10 ইয়ার্সটাকে ঘেটে ঘুটে কোন ট্রেন্ডিং কোয়েশনগুলো দেখতে হবে কোন কোয়েশনসগুলো আসছে কোন কোয়েশনসগুলো আসছে না এইটাকে ভালো করে দেখে অ্যাচিভার্স থেকে বেছে বেছে পড়তে হবে দিস ইজ মোর দ্যান এনাফ অ্যাচিভার্সের বাইরে কোশ্চেন গেলে অনেকেই পারবে না বাবা তুমিও পারবে না সবটা পারা যায় না নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলা বাংলা কি বই পড়ব রাজীব শ্রাবণ বলে ছায়া প্রকাশনীর একজন রাইটার তার একটা বাংলা বই আছে যেখানে মোটামুটি প্রতিবেদন ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং সামারি সমস্ত কিছু গুছিয়ে মেন্সের জন্য খুব ভালো বই এই একটা বই দেখে তুমি লেখা শেখো আর তুমি প্র্যাকটিস করো তাহলেই হবে রাজীব শ্রাবণের বইটা আমার কাছে আছে ছবি দিতে পারবো কিনা জানি না কিন্তু মার্কেটে পাওয়া যায় বাংলা বই নেক্সট হচ্ছে ইংরেজি বই ইংরেজির জন্য দু ধরনের বই হয় একটা হচ্ছে প্রিলিমসের জন্য একটা বইয়ের নাম বলছি আরিহান্সের অবজেক্টিভ ইংলিশ ওখানে ওয়ান ওয়ার্ডের জন্য একটা বই পাওয়া যায় 200 টাকা দাম সিনোনিম অ্যান্টোনিমের জন্য বই পাওয়া যায় ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের জন্য বই পাওয়া যায় এরর কারেকশনের জন্য বই পাওয়া যায় ভাঙা ভাঙা বই তোমার প্রিলিমসের সিলেবাসে যেগুলো আছে তার প্রত্যেকটা টপিকের উপরে 150 টাকা 200 টাকা করে অ্যামাজনে গিয়ে দেখতে পারো সেখান থেকে কিনতেই পারো আলাদা আলাদা বই এটা মোর দ্যান এনাফ হয়ে যাবে প্রিলিমস পাস করবার জন্য আর লেখালেখি করবার জন্য সবাই বলে আমিও বলছি এটাই বাইবেল বুক পিকে দে সরকারের বইটা পড়তে পারো পিকে দে সরকারের বইটা খুব ভালো রাইটিংয়ের জন্য পেছনের দিকে দেখবে রাইটিংগুলো খুব সাজানো গোছানো অবস্থায় আছে ভালো লাগবে এখন যদি গোটা WBCS-এর জন্য পড়ার জন্য কোনো বই তুমি সাজেস্ট করতে বলো তো আমি বলবো ক্র্যাক WBCS যেটা রয়েছে মার্কেটে পাওয়া যায় এই বইটা পড়লে প্রিলিমস টপকে যাওয়া যায় অনায়াসে টপকে দেওয়া যায় মোর দ্যান এনাফ এই বইটা তুমি কিনতে পারো আর প্র্যাকটিস সেটের জন্য একটা ভীষণ ভালো বাংলা সিরিজ বেরিয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল সম্পাদিত হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমি সব আলাদা আলাদা করে প্র্যাকটিস সেট বের করেছে বাংলায় এইটা প্র্যাকটিস সেট প্রিলিমসের জন্য খুবই ভালো আর মেন্সের জন্য দুটো বই সবাই বলে আমিও বলছি লুসেন্টের বই আরিহান্তের 14,000 GK এইটা বই পড়লেই হবে এর সঙ্গে আমি কিছু অ্যাডিশনাল বইয়ের নাম বলছি যেটা কেউ বলে না একটা বই হবে তোমার সিলেবাস WBCS সিলেবাসটাকে একটা বই আকারে তুমি তোমার কাছে রাখবে আর একটা বই হচ্ছে স্ক্যানার WBCS স্ক্যানারটা এটা তোমার বাইবেল বুকের মতো পাশে রাখবে যখনই তুমি সময় পাবে অবসর পাবে একা থাকবে তখনই ওই স্ক্যানারটা উল্টে উল্টে দেখবে যে ঠিক কী ধরনের কোয়েশ্চেন কোনো একটা সাবজেক্ট থেকে প্রিলিমসে আসছে মেন্সে আসছে সব তুমি পড়তে পারবে না বাবা সব পড়া সম্ভব না কিন্তু ট্রেন্ডিং কোয়েশ্চেন ট্রেন্ডিংটা বোঝার জন্য একটা 10 ইয়ার্স থাকা দরকার আর 10 ইয়ার্স হিসেবে তুমি স্ক্যানারের বইটা সবসময় বাড়াতে রাখো
যখনই সময় পাই ঘুরে 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 দেখো খুলে খুলে যে ট্রেন্ডিং কোয়েশ্চেন কি, কি ধরনের কোয়েশ্চেন আসছে পরীক্ষায়, আমাকে ওই ধরনের প্রিপারেশনটা করতে হবে। সব কিছু বললাম, ডিবিআর ফর্মুলা বললাম, মুন্না ভাই বললাম, আশা করি সফল হবে। সফল হও, অ্যাডভান্স বুক লিস্ট আরেকদিন কোনো একদিন বলবো, এগুলো পড়া শেষ করো, তারপর খুব ভালো থাকো। খুব শীঘ্রই আমার তোমাদের সঙ্গে দেখা হবে। একটা অ্যানাউন্সমেন্ট করা ছিল, করে দিই। আমাদের পিসিএস অনলাইন একাডেমিতে এখন নতুন ব্যাচ হয়েছে WBCS এর জন্য। যদি নতুন ব্যাচে আমার আন্ডারে তোমাদেরকে পড়তে ইচ্ছে হয়, তাহলে এই ফোন নাম্বার যেখানে রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করো, আর এক্ষুনি জিজ্ঞেস করে নাও যে কিভাবে রেজিস্টার করা যায় নাম সুজিত স্যারের ক্লাসে WBCS এর জন্য। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, খুব আশা করে থাকি তোমাদের কমেন্ট পড়ার জন্য। পারলে শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো আর অল অপশনটাকে প্রেস করে রাখো। ভালো থাকো, খুব শীঘ্রই আবার দেখা হবে। টাটা, বাই।